হলে কারা আছে মাস্টার্স? বাচ্চা সো সিনিয়র ভাইরে অ্যাসিস্টার হবে, আমরা তো ওদের আমাদের ডিপার্টমেন্টে পরীক্ষা নিলে কয়েকটা ডিপার্টমেন্টের মধ্যে মাস্টার্স এর পরীক্ষা শেষ হলো 25 তারিখ, নেক্সট এপ্রিল সরি অক্টোবর মার্চে শুরু করতাম, কিন্তু প্রথম চিঠি আসছিল শুরু করার জন্য, পরে আবার না করা হয়েছে। মাস্টার্স এর পরীক্ষাগুলো হয়ে গেলে তোমরা আসলে আমাদের চাপ কমে যেত। তোমাদের প্র্যাকটিক্যাল কি শুরু হচ্ছে অন্য 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 সাবজেক্টের ডিপার্টমেন্টের? না স্যার, না স্যার, এখনো কিছু জানাই নাই স্যার। শুরু হবে, ডিসিশন হয়েছে। এখন ডিপার্টমেন্ট গুলো যদি না নেয় জোর করা যাবে কিনা সিদ্ধান্ত যতটুক সম্ভব নেওয়ার জন্য, গতকালই মিটিং ছিল ডিন স্যার আমাদের সাথে। স্যার এমন প্র্যাকটিক্যাল নিলে আমাদের ক্ষতি হবে নাকি ভালো হবে? হ্যাঁ, মানে এরকম যে অনলাইনে প্র্যাকটিক্যাল, এগুলা করালে কি আমাদের জন্য ভালো হবে নাকি শোনো, খারাপ হবে? মন্দের ভালো হবে, খারাপ হওয়ার তো কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে তুমি তো কোনো এক্সপোজার পাচ্ছিলে না, এখন একটু এক্সপোজার পাবা। এটা কেন করা হচ্ছে আমি যেটা বুঝতেছি, এটা করা হচ্ছে তোমরা আসার পর টাইমটা সেভ করার জন্য, টাইমটা সেভ করার জন্য, স্টুডেন্টদের সাথে আরো টাচে আসার জন্য। কারণ ফ্রুটফুল তো খুব একটা হবে না, মানে যতটুকু এটা ইফেক্টিভনেস বলে আর কি। যেমন আমরা ক্লাস এগুলো তো নিচ্ছি, গিয়ে আবার করা লাগবে না ওইখানে, মানে এখানে হাতে কলমে তো আর ঘরে করা হচ্ছে না, না শুধু ওটা তো ওটা থিওরিটাই সুযোগ করা আছে, হচ্ছে। ওটা সুযোগ আছে। আমি তোমাকে বারবার বলছি, তো আমাদের প্র্যাকটিক্যালটা অনলাইনে হচ্ছে, সোশ্যাল সায়েন্স তাই হচ্ছে। এবং তোমাদের যে জব গুলো, যেমন পোস্টার, লিফলেট, তারপরে হচ্ছে লেকচারিং, তারপরে হচ্ছে গ্রুপ ডিসকাশন, এই এই জব গুলো আসার পর যে 1 মাস পাওয়া যাবে, সেই 1 মাসে কিন্তু ওইগুলোই করা হবে। সো এট দা এন্ড তোমরা কিন্তু লুজার হওয়ার কথা না, বরং থিওরিটিক্যালি যে প্র্যাকটিক্যালের সাথে যে থিওরি আমরা কনসেপচুয়ালি তোমাদের দেওয়ার চেষ্টা করি ডেভেলপ করার জন্য, সেগুলো কিন্তু এখন দেওয়া উচিত প্রত্যেক ডিপার্টমেন্টে। এবং যতটুকু প্র্যাকটিক্যাল স্পেসিমেন যদি দেখানো যায়, ড্রয়িং করা যায়, এবং সেটা যদি গতকাল যেটা একটু বললো আর কি, প্র্যাকটিক্যাল খাতাগুলো যদি লিখে একটু আগানো যায়, তার মানে এই না যে এটা ইজ এনাফ, এটা এনাফ নয়। ইন এডিশন আসলে অবশ্যই অল্প সময়ের মধ্যে আবার তোমরা এক্সপোজার পাবে। আমি আবারও বলছি, গত ক্লাসে বলছি, এই যে আমরা ভার্চুয়ালি ক্লাস নিছি, ফিজিক্যালি যখন পরীক্ষা হবে আশা করি, ওই যে বললাম 1-2 মাস তো সময় পাবো, অ্যাটলিস্ট রিভিউ ক্লাস 1-2টা নেওয়া হবে, যাতে করে এটা তোমাদের রিকল করতে সুবিধা হয়। আর সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটু পড়াশোনা করে আসতে হবে, যাতে তোমাদের প্রবলেম গুলো আমাদের সাথে শেয়ার করতে পারো এবং খুব দ্রুততম সময় ক্যাচ করতে পারো। যা বলো, এখন সারা পৃথিবী এইরকম, এখন কি করার আছে বলো? তোমাদের একটা এক্সাম্পল দেই, আমেরিকার মতো জায়গা যদি স্কলারশিপ হয়, ফ্লাইটে উঠার কিছু 1 দিন বা 2 দিন আগে যদি শুনো যে আর যাওয়ার দরকার নেই, কারণ ওই ইউনিভার্সিটি পুরাটাই ভার্চুয়ালি কাজ হচ্ছে, ফিজিক্যালি গিয়ে কোনো লাভ নেই, বাসা বসে থাকতে হবে, সো বেটার টু স্টে এট বাংলাদেশ। এবং এই ঘটনাই ঘটছে, আমার কথা বুঝতে পারছো? কয়েকজন বিশেষ করে সিআর যারা, এবং আবারও বলছি যারা স্টুডেন্ট ভালো, যারা মেরিটে আছো, পজিশনে আছো, তারা আনমিউট করে রেখো, রেসপন্স না করলে এটা। জি স্যার, সো এই মহামারী এরকম সিচুয়েশন গুলো অনাকাঙ্ক্ষিত আর কি, এবং হওয়াটাও অনেকটা স্বাভাবিক। মহামারী বা জরুরি অবস্থার সব রুলস কাজ করে না। সো আমরা ক্লাস শুরু করি, তোমাদের লাস্ট টপিকসটা দিয়ে ক্লাসটা শুরু করি, ওপিনিয়ন লিডার। আসলে প্রফেশনাল আর লোকাল লিডার, লোকাল লিডারের 2টা পার্ট, অ্যাকশন লিডার অ্যান্ড ওপিনিয়ন লিডার। সো ওপিনিয়ন লিডার যদি ভেরি সিম্পল ডেফিনেশন আমরা বলার চেষ্টা করি,
সো লোকাল লিডারের দুইটা টাইপস হচ্ছে অ্যাকশন লিডার অ্যান্ড দেন অপিনিয়ন লিডার। অপিনিয়ন মানে আমরা যেটা বলি যে সাজেস্ট করে, যে অ্যাডভাইস করে, যে অপিনিয়ন দেয়। হ্যাঁ, এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য লোকাল পিপলদের মধ্য থেকে যারা এক্সপিরিয়েন্সড, যারা শেখার জন্য আগ্রহ প্রকাশ করে এবং যারা শিক্ষিত এবং যারা ইনোভেটিভ, তাদেরকে আমরা ওপিনিয়ন লিডার বলি। তারা শুধু পরামর্শ দিয়ে যাবে, আর অ্যাকশন লিডার কিন্তু সাথে কাজ করবে। হ্যাঁ, একেবারে থেকে বিভিন্ন জায়গা যাবে, ফিল্ডে যাবে, ডেমনস্ট্রেশন করবে। আর ওপিনিয়ন লিডাররা কিন্তু ওপিনিয়ন দিবে, পরামর্শ দিবে। এটা আবার দুই ধরনের, মনোমরফিক পলিমরফিক। মনোমরফিক হচ্ছে শুধু এগ্রিকালচারের, তুমি ক্রপের শুধু ওপিনিয়ন দিয়ে গেলে, এক ধরনের, অনলি ওয়ান সাইড বা ওয়ান ইস্যুস। পলিমরফিক বহু, অলরাউন্ডার, ক্রপের দিলে, লাইফ স্টকের দিলে, ফিশারিজের দিলে, ইভেন আদার্স ইস্যুতে, এডুকেশন, হেলথ। হ্যাঁ, মোর দেন ওয়ান ইস্যুতে যখন তুমি সাজেস্ট করবে বা কারোর পাশে থাকে, পরামর্শ দিয়ে কারোর পাশে থাকবে, দেন আমরা সেটাকে পলিমরফিক অপিনিয়ন লিডার বলবো। স্যার এক্সাম্পল দেওয়া যায় পলিমরফিকের? এক্সাম্পল তো রিটায়ার্ড পারসন যারা, এক্সপিরিয়েন্স পিপল যারা, তারাই তো। আর যদি ক্রপের বলো, যে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার বা এগ্রিকালচার অফিসার যখন রিটায়ার্ড করে, দেখো ওপিনিয়ন লিডার ইস অলরাউন্ডার। মডেল ফার্মার ধরো, 50 বছর বা 40 বছর একজন মানুষ এগ্রিকালচার ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম মানে সমন্বিত খামারের দায়িত্বে ছিল বা কাজ করেছে, তারা কিন্তু ক্রপের দিতে পারবে, ফিশারিজেরও দিতে পারবে, দেন লাইফস্টকেরও দিতে পারবে। আবার ধরো যে একজন অ্যাডমিনিস্ট্রেটর, সচিব সাহেব, উনি রিটায়ার্ড করেছে, গ্রামে আছে, অনেকে যা, তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ, তারা কিন্তু অলরাউন্ডার। যারা অ্যাডমিনিস্ট্রেটর, সব বিষয়ে জ্ঞান থাকতে হয়। হ্যাঁ, সব বিষয়ে জ্ঞান থাকতে হয়। হ্যাঁ, ওই জ্ঞান, তারা হয়তো একদম ইন ডেপথ নলেজটা কম, কিন্তু মানে এক্সপার্টিস না। এক্সপার্টিস কারা হয়? যারা সারা জীবন একটা কাজে নিয়ে পড়ে থাকে। যেমন যারা, তুমি খেয়াল করে দেখো, এগ্রিকালচারে কতগুলো ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের মধ্যে আবার অনেক স্পেসিফিক টপিকস আছে, যে বিষয়ে পিএইচডি করে, পোস্ট ডক করে, রিসার্চ করে, তারাই কিন্তু পার্টিকুলার খুব এক্সপার্ট হয় ওই বিষয়ে। আর যারা অ্যাডমিনিস্ট্রেটর মূলত, তারা যখন রিটায়ার করবে, তারা কিন্তু সব ধরনের নলেজে মানে রাখার চেষ্টা করে আর কি, তাদেরকে আমরা বলি। যেমন লোকাল লিডার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেও পলিমরফিক ওপিনিয়ন লিডার। হ্যাঁ, তাকে কিন্তু সব ধরনের নজরে খেয়াল রাখতে হয়, পরামর্শ দিতে হয়, এরকম আর কি। তাদের কিছু বৈশিষ্ট্য আছে, দে হ্যাভ সাম ক্যারেক্টারিস্টিক্স। তারা ক্রেডিবল সোর্স হিসাবে কাজ করে। যখন ফার্মাররা একটু কি বলে, অসহায় অসহায় না, যখন ফিল করে যে কোনো একটা ইনফরমেশন দরকার, কার কাছে বিশ্বস্ত সোর্স খোঁজে, এগ্রিকালচার অফিসারকে সবসময় পায় না, তখন তাদেরকে, তাদের কাছে যায় আর কি, ক্রেডিবল সোর্স। এক্সপিরিয়েন্সড, এটা ডেফিনেশনে এগুলো বলার চেষ্টা করেছি। কসমোপোলাইট, এই জিনিসটা তোমাদের কাছে নতুন। কসমোপোলাইট হচ্ছে একজন ব্যক্তি তার নিজস্ব এরিয়ার বাহিরে কতটুকু যোগাযোগ রাখে। আবারও বলছি, এ পারসন হু ট্রাই টু কমিউনিকেট আউটসাইড উইথ টু আউটসাইড অফ দা অফ হিজ লিভিং এরিয়া। ফর এক্সাম্পল, তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়তে আছো, তুমি অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখো কিনা, অন্য কলেজের সাথে যোগাযোগ আছে কিনা, অন্য দেশের ইউনিভার্সিটির সাথে আছে কিনা, জিনিসটা এইরকম। একজন ফার্মার বা একজন এক্সপিরিয়েন্সড পারসন বা সরি ওপিনিয়ন লিডার, সে তার নিজস্ব এরিয়ার বাহিরেও কিন্তু যোগাযোগ রাখে। সে আরো বেশি শিখতে চায়, আরো বেশি জানতে চায়, আরো বেশি বুঝাতে চায় এবং বুঝতে চায়। সো কসমোপোলাইটটা হচ্ছে অনেকটা বহুমুখী, বহুমুখী পাণ্ডিত্যের অধিকারীর মতো আর কি, মানে বহুমুখী, বাংলা কি বলবো, যোগাযোগ করার মতো একজন কেউ আর কি।
সো সে শুধু তার নিজস্ব জায়গায় থাকে না এবং জানার চেষ্টা করে না, নলেজেবল। হ্যাঁ, এটা সারা দুনিয়াতেই তুমি যে কোনো পজিশনই জানো কেন, নাম্বার ওয়ানই আসা উচিত হি অর শুড হ্যাভ শি শুড হ্যাভ গুড নলেজ। সো নলেজেবল হতে হবে। প্লিজ মিউট করে নাও, সাউন্ড হচ্ছে। ইনফ্লুয়েন্সিয়াল জিনিসটা এরকম, তুমি একজনকে বলবা তারা তোমাকে শুনবে, তার মানে হচ্ছে ইউ আর ইনফ্লুয়েন্স টু আদার্স, মানে ইউ আর এ মডেল। আমরা জানি যে আমাদের শিক্ষাগুরু, বাবা মা, তারপরে মুরব্বীজন, বড় ভাই, যারা নাকি আমাদের কাছে খুব আইডিয়াল, তাদেরকে আমরা ইনফ্লুয়েন্সিয়াল মনে করি। তারা যখন সামনে আসবে, তারা যখন কথা বলবে, তারা যখন একটা পরামর্শ দিয়ে তখন আমরা শুনবো। সো ওপিনিয়ন লিডাররা কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, গুড কমিউনিকেটর। হ্যাঁ, সুন্দরভাবে ব্যবহারের মাধ্যমে একজনের সাথে যোগাযোগ করে কোনো একটা পরামর্শ দেওয়া, কোনো একটা লিঙ্ক করে দেওয়া, কোনো একটা সুযোগ করে দেওয়া, এক্সপোজার টু মিডিয়া, মিডিয়াতে আসতে হবে, মিডিয়ার সাথে যোগাযোগ, এটাই গুড কমিউনিকেটর। কিন্তু ভালো গুড এক্সপোজার টু মিডিয়া, এটা মিডিয়া শুধুমাত্র যে তুমি টেলিভিশনে টক শোতে যাবে তাই নয়। হ্যাঁ, তোমার লেখালেখি হতে পারে, তুমি লিখনের মাধ্যমে কিন্তু মিডিয়াতে আসতে পারো। ইভেন এখন তো বাংলাদেশে বুঝেই যে অনেকে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যে ওখানে এগ্রিকালচারের বিভিন্ন পরামর্শ দিতে পারে, অথবা নিজস্ব কোনো ফার্ম থাকলে সে ফার্মের বর্ণনা দিতে পারে, ডকুমেন্টারি তৈরি করতে পারে। সো এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। তার আরো কিছু ওপিনিয়ন লিডারের কিছু রোলস আছে, যে রোলস এর মাধ্যমে সে ফার্মারদেরকে হেল্প করার চেষ্টা করে। সো ওপিনিয়ন লিডাররা মোটিভেশন দেয়। মোটিভেশন কি তোমরা মনে হয় পড়োনি না? লাস্ট ক্লাসে বলা হচ্ছে নিড এন্ড মোটিভেশন, পড়িয়েছে মোটিভেশন? না স্যার এখনো পড়াইনি। আচ্ছা, সিম্পল আমি বলি, একটা বিষয়ে তুমি জানো না বা জানার চেষ্টাও করো না, সেই বিষয়ে আমি তোমাকে জানানোর চেষ্টা করে ওই বিষয়ে ওই কাজটা করার জন্য তোমাকে বলছি, একটা ফোর্স ক্রিয়েট করছে। এটা জুড়ে না, বোঝানোর মাধ্যমে ফোর্স। তোমাকে কেউ যখন বারবার রিকোয়েস্ট করে একটা ভালো কাজ করার জন্য, তুমি প্রথম করবা না, যাবে না, দেখবে না, এরকম করবা, এটাই স্বাভাবিক নতুন মনে হয়। যখন তোমাকে বিভিন্ন বিষয়ে দেখানোর মাধ্যমে বোঝানো হয়, তখন তোমার মধ্যে একটা সচেতনতা বাড়ে, তারপরে তোমার বিলিভ বাড়ে যখন দেখো, তখন তোমার মধ্যে কনফিডেন্স বাড়ে যখন অন্যরা করে, তখন তুমি ওই জিনিসটা করবে। এটা কিন্তু ফার্মারের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে কি হবে, নতুন একটা প্রযুক্তি আসবে, সেই প্রযুক্তিটার কথা তুমি বলবে, মানে ওপিনিয়ন বলবে, তো শুনবে না, তখন তাকে ডেমোনস্ট্রেশনে নিয়ে যাবে দেখানোর জন্য, ট্রেনিং প্রোগ্রামে নিয়ে যাবে, মেলাতে নিয়ে যাবে, টেলিভিশনে দেখাবে, লিফলেট দিবে। সো বিভিন্নভাবে দেখে যে এটা তো খুব ভালো এবং লাভজনক, এমন যিনি বলতেছে উনি ইনফ্লুয়েন্সিয়াল ভালো, তখন সে অ্যাট দ্য এন্ডে এটা নিয়ে মাঠে প্রয়োগ করে। এই পুরোটা কিন্তু মোটিভেশন। তোমার বন্ধু দেখবে তোমাকে অনেক সময় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বলে, যে চলো ঘুরে আসি, পিকনিকে যাই, কক্সবাজার যাই, মামার বাড়িতে যাই। হ্যাঁ, অনেক সময় স্ট্রংলি ডিসএগ্রি করে, না আমার সময় নেই, আমি যাবো না, এগুলো ভালো লাগে না। তো অনেক ভাবে বোঝানোর পরে কিন্তু রাজি হয়ে যায়। এমনও হইতে পারে যে ঠিক আছে ভাড়া আমি দিব, তাও আমার সাথে চলো। হ্যাঁ, তখন কিন্তু যাওয়ার পরে খুব এনজয় করা হয়, মানসিক ভাবে কি তুমি নিজে ভালো থাকো। সো এট দ্য এন্ডে যখন এটা অ্যাডপ্ট করে একটা জিনিস, থ্রু দ্য প্রসেস অফ কি মোটিভেশন, এই মোটিভেশন একটা প্রসেস, স্টেপস আছে, সাইকেল আছে, এটা তোমাদের পড়ানো হবে। সো গাইড করা, আসলে এই পয়েন্টস গুলো কিন্তু একটার সাথে আরেকটা খুব অতপ্রতভাবে জড়িত। গাইড করা মানে কি, পাশে থাকা। আমরা যেমন সুপারভাইজ করি স্টুডেন্টদেরকে, স্টুডেন্টরা আসে, তাদের সাথে বসা হয়, অনেকক্ষণ একাডেমিক রিসার্চ এর ব্যাপারে পরামর্শ দিয়ে কিন্তু গাইড করি অনেকটা, কিন্তু তাই। ফার্মাররা বাড়িতে আসবে, চেয়ারম্যান সাহেবের বাড়িতে আসবে, একজন কি বলে অভিজ্ঞ ব্যক্তির বাড়িতে আসবে, একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে আসবে,
একজন মসজিদের ইমামের কাছে আসবে বিভিন্ন পরামর্শ, তাকে বসিয়ে বিভিন্ন ভাবে কথা বলে গাইড করবে, মানে পাশে থেকে অ্যাডভাইস, ওই যে বললাম খুব কাছাকাছি। হ্যাঁ, মাঝে মধ্যে অ্যাডভাইস কি মাঝে মধ্যে দেয়, গাইড করা কিন্তু খুব পাশে থেকে কাজ করা। দেখবা যে সুপারভিশন যখন করে সারাদিনে, কিন্তু তোমরা মাস্টার্স এ আসলে রিসার্চ করবা, এ যাচ্ছে আসছে দেখতেছে ইত্যাদি ইত্যাদি, এবং পাশে পাশে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে, সেটাই অ্যাডভাইস। টেক পার্ট, অনেক সময় ওই কাজের মধ্যে নিজে অংশগ্রহণ করে তাদেরকে উদ্বুদ্ধ করা। প্রোভাইড ইনফরমেশন, তোমার কাছে লিফলেট আসবে, তোমার কাছে বুকলেট আসবে, তোমার কাছে তোমার আগে যাদের সাথে কাজ করতে তারা টেলিফোনে বিভিন্ন ইনফরমেশন দিবে। বর্তমানে অনেক ওয়েবসাইট আছে, হ্যাঁ ফেসবুক আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন ফার্মারদেরকে প্রোভাইড করে। এইও অফিস, এগ্রিকালচার এক্সটেনশন অফিস বা এগ্রিকালচার অফিস, এটা অনেকটা ব্রিজ হিসাবে কাজ করে। ফার্মাররা সবসময় অফিসারদের পায় না, অফিসারদের সাথে লিংক করে নিয়ে যেতে পারে, ডেকে নিয়ে আসতে পারে। যেমন একজন ডিজি ডিরেক্টর বা ডিডি যদি রিটায়ার করে আসে, উপজেলা এগ্রিকালচার অফিসে সরাসরি যেতে পারবে, অথবা অফিসারকে যদি বলে আজকে আমার সাথে নাস্তা করো বা চা খাও, ডেকে নিয়ে এসে ফার্মার 10 জন 20 জন বা 50 জনের সাথে মিট করে দেওয়া, অথবা টেলিফোনে এখন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, ইভেন জুম, ফার্মার অনেকে হয় জুমে উপস্থিত না। হ্যাঁ, মেসেঞ্জারে মেবি সাম অফ দ্য ফার্মার্স, নট ফর অল, লিংক করে দিয়ে কথা বলানো, এনকারেজ করা, অলওয়েজ ওই যে বললাম গাইড করে, তোমার ইউ হ্যাভ দ্য পটেনশিয়ালিটি, ইউ হ্যাভ দ্য রিসোর্সেস। হ্যাঁ, আমাদের 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 ফার্মারদের অনেক পটেনশিয়াল, তারা তাদের রিসোর্স আছে, শ্রম একটা বড় রিসোর্স আমাদের। বাংলাদেশে মানুষ বেশি এটা ঠিক, কিন্তু বাংলাদেশের মানুষের লেবার ফোর্স দেখো কোথায় নিয়ে যাচ্ছে দেশকে। হ্যাঁ, রেমিটেন্স এর মাধ্যমে আমরা যে বড় বড় প্রজেক্ট করতেছি, হ্যাঁ এটা কিসের কারণে হচ্ছে আমরা একটু রিয়েলাইজ করি, কাদের কারণে হচ্ছে? হ্যাঁ, গার্মেন্টস ফ্যাক্টরি and then remittance, mostly এই দুইটার কারণে। হ্যাঁ, and then finally inspire করা। হ্যাঁ, in addition আরো অনেক roles থাকবে। হ্যাঁ, তোমরা যদি মনে করো ওয়েবসাইট থেকে নিবে, বিভিন্ন পেপারে আছে, এটা আমার জানা মতে যেগুলো আসছে আমরা নেওয়ার চেষ্টা করেছি, আমাদের টেক্সট বুক গুলো আছে ওখানে আছে কিছু। বারবারই বলছি গুগল কিন্তু স্টোর হাউস অফ নলেজ, সার্চ ইঞ্জিন, হ্যাঁ আরো অনেক স্টোর হাউস অফ নলেজ, গুগলটা আমাদের কাছে বেশি পরিচিত। ওখানে এই রোলস অফ অপিনিয়ন লিডার দিবা বা লিডারশিপ দিবা বা লিডার ইন এক্সটেনশন দিবা, তাহলে কিন্তু অনেক কিছু নতুন পাবা। আমরা এক্সপেক্ট করি, স্পেশালি আই এম এক্সপেক্টিং ফ্রম ইউ অল, প্লিজ ট্রাই টু পোট নিউ সাম ইন এডিশন, হাউ ক্যান আই সে, ট্রাই টু পোট নিউ ইস্যুস or new roles, new criteria, new characteristics, at least one and two, in addition what I explained. তাহলে কিন্তু তোমাদের এক্সাম ভালো হবে, তুমি নলেজেবল হবে। শুধুমাত্র আমি যা বলে গেলাম লিখে দিলে, এটা কিন্তু আমার কাছে মনে হয় ওই যে 1-2 তে যেভাবে পড়ে আসছো ওইটাই। এখানে কিন্তু আমি যে পয়েন্টগুলো বলছি এটা যদি তুমি ধারণা হয়, তাহলে তুমি আরো দুই একটা আসবে, আসবে না কেন? 300-350 ছেলে মেয়ের আমি যদি নাও লিখতাম, এই পয়েন্টগুলো যদি নাও লিখতাম, আমি আমি শিওর তোমাদের মিনিমাম 10টা পয়েন্ট বলতে পারতাম যেগুলো আমি বাদ দিতে পারতাম না, যে একজন মানুষ, অভিজ্ঞ মানুষ ফার্মারদের হেল্প করবে, তাহলে তার তার কি কি রোল হওয়া উচিত, তোমরা কিন্তু এই পয়েন্টের কাছাকাছি চলে আসতাম। সো যদি এই পয়েন্টগুলো তোমরা শুনে থাকো, বুঝে থাকো, আমি শিওর যারও কিছু পয়েন্ট তোমরা লিখতে পারবো, যেটা আমিও এখন জানি না, বাট দেন এটাই বলা হয় পার্টিসিপেটরি লার্নিং, আমিও তোমাদের কাছ থেকে শিখবো। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলার চেষ্টা করব। অন দ্য আদার ওয়ে অ্যারাউন্ড তোমরাও কিন্তু তোমাদের জ্ঞানের আলোকে, বুদ্ধির আলোকে আমাকেও কিন্তু শেখানোর সুযোগ আছে, এবং আমরা যখন খাতা দেখবো তখন যদি এই পয়েন্টের বাহিরে থাকে তখনই কিন্তু আমরা লার্ন করি। কিছু ছেলে মেয়ে পাই আমরা খুব সুন্দর শব্দ লিখে, সুন্দর একটা সেন্টেন্স লিখে, একটা ফিগার আউট করে, ওটাকে এক্সপ্লেন করে, তখন কিন্তু প্রচুর মার্ক। আমি তোমাদের এই বলে আশ্বস্ত করছি এগ্রিকালচার এক্সটেনশনে আমার হাত দিয়ে মেবি এই পর্যন্ত হাইয়েস্ট ম্যাচ উঠছে, সেটা প্র্যাকটিক্যাল ছিল অবশ্য, 94 out of 100, এটা নর্মালি কম হয় আর কি। হ্যাঁ, সো এ প্লাস তো অবশ্যই হয়, তো তোমরা সেইভাবেই লেখার চেষ্টা করবে। সো আমার মনে হয় অপিনিয়ন লিডার, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে বলো, একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের কোয়েশ্চেন থাকলে বলো। ইভেন লাস্ট ক্লাসে কোনো কোয়েশ্চেন ছিল কিনা, প্রফেশনাল লিডার
লোকাল লিডারের ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস। তোমরা কি আমার সাথে আছো? কোনো কোয়েশ্চেন নেই? কোনো কোয়েশ্চেন নেই স্যার? আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ভেরি গুড, বলো স্যার। এগ্রিকালচারাল ডেভেলপমেন্টে কোন ধরনের লিডারের ভূমিকা সবচেয়ে বেশি, প্রফেশনাল লিডার নাকি লোকাল লিডার? সবচেয়ে বেশি বলা যাবে না, মানে গুরুত্ব বেশি কোনটা নাকি না কম্পারেটিভলি আর কি তুলনামূলকভাবে? এটা বলা খুব ডিফিকাল্ট, তুমি একজন আরেকজন চলবে না, এটাই স্বাভাবিক। কোনটার বেশি জিনিসটা বলা খুব, আমি অন্তত পক্ষে আমি বলবো না যে প্রফেশনালি গুরুত্ব বেশি। তাহলে ফার্মার লোকাল লিডাররা কি করে? হ্যাঁ এটা তোমরা যুক্তি দিয়ে বুঝাইতে পারো। আমার কাছে মনে হয় সমানভাবে আমি গুরুত্ব দিচ্ছি। প্রফেশনাল লিডাররা তো এখানে প্রযুক্তি নিয়ে যায়, কিন্তু ফার্মারদের পাশে থেকে কাজটা কিন্তু লোকাল লিডাররাই করে। আর বাস্তবতা যদি বলো, বাস্তবতা নিরিখে, হ্যাঁ তাহলে লোকাল লিডাররা হচ্ছে প্রফেশনাল লিডাররা বেশি থাকে। মানে আমি আমি যেটা আমার এক্সপিরিয়েন্সে বলি, হ্যাঁ লোকাল লিডারের চেয়ে প্রফেশনাল লিডাররাই থাকে, কিন্তু গুরুত্ব কারোর কোনো কম না। বাংলাদেশের সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের, যাই বলি না কেন, কর্মচারী বলে সরকারি, তাদের অনেক সমালোচনা আছে, ক্রিটিসিজম আছে। তোমরা সেই জায়গা যাবে, এটা হয়তো রাষ্ট্রের কিছু কি বলে পলিসির কারণে হতে পারে, কারণ আমাদের অ্যাকাউন্টেবিলিটি ওইভাবে হয় না। হ্যাঁ যেভাবে হওয়া উচিত সেইভাবে এখন পর্যন্ত হয়নি। ওরা কিন্তু, আর আবারও বলছি, তোমাদের 4-2 তে আমরা নিয়ে যাব, ওদের কাছেই নিয়ে যাব, এক সপ্তাহ থাকবে, 6 দিন। সেই ক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু মোর অর লেস, আমি তাদেরকে 60-70 দিব, 80 না দিলেও, যারা তারা ফার্মারদের সাথে টাচে থাকে, ফিল্ডে যা বিভিন্ন জিনিস অর্গানাইজ করে। এখন প্রশ্ন হলো ইফেক্টিভনেস নিয়ে। হ্যাঁ যেমন আমরা, তোমাদের ক্লাস নেই, আমি নিয়মিত ক্লাসেও যাচ্ছি, নোটগুলো নিয়ে যাচ্ছি, তোমরাও শুনতেছ, আমিও বলতেছি, কিন্তু এট দ্য এন্ডে যদি তুমি নলেজেবল না হও, তাহলে কিন্তু আমার এত কিছু প্রচেষ্টা বা তোমাদের কষ্ট করে আসার কি বলে ফলপ্রসূ হবে না। তো বাংলাদেশের সরকারি কর্মকর্তা বিশেষ করে এগ্রিকালচার কাজ করছে কি করছে না, প্রফেশনাল লিডাররা লোকাল লিডাররা, তার একটা ইন্ডিকেটর ভালো বাবা এবং রিসার্চাররা, যে আমাদের আউটপুট কি, আমাদের ফলন কি বাড়ছে। আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক, আমাদের হিউজ ফলন বাড়ছে। হ্যাঁ পূর্বের স্ট্যাটিস্টিক, তুমি যদি 50 বছরের, আজকে স্বাধীনতা চলছে, তুমি যদি দেখো তাহলে তো এটা বলাই ভালো, 7.5 কোটি বাঙালির মধ্যে এখন 17 কোটি, খাদ্যের অভাব আমরা বলছি যে নাই। তাহলে সেই প্রোডাকশন কিন্তু হচ্ছে। এখন আবার একটা কোয়েশ্চেন আছে যে আমরা কোয়ান্টিটি বাড়ছে, কিন্তু কোয়ালিটি কি বাড়ছে, গুণগত যে আমাদের খাবার সেটা কিন্তু এখন কোয়েশ্চেনেবল, সেটা না। তার মানে আমাদের এখানে সীমাবদ্ধতা আছে, এটার এখন কাজ চলছে। এখন প্রফেশনাল লিডাররা যদি এই বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে তাদেরকে নার্সিং না করতো, তাহলে কিন্তু আজকের খাদ্যের অভাব প্রচুর সংকট দেখা দিত। তার মানে তারা পারছে বিধায় কিন্তু হচ্ছে, এখন কতটুকু পারছে, মানে আমার 100% পারার কথা বা 90%, সেক্ষেত্রে আমি যদি 60-70 হই তাও বলবো যে আমাদের ঘাটতি আছে। এই ঘাটতিগুলো পূরণ করার জন্য কিন্তু প্রচেষ্টা, ঘাটতিগুলো গ্যাপ, ঘাটতি বলবো না, গ্যাপটা পূরণ করার জন্য কিন্তু আমাদের রোলস, রেজুলেশন ইত্যাদি এত পরিশ্রম। আমি আবারও বলছি, কে সবচেয়ে ভালো এটা বলা আমার পক্ষে, যে কোনো মানুষের পক্ষে একটু কঠিন, দুজনের গুরুত্ব বেশি, তবে শুরুটা করে কিন্তু প্রফেশনাল লিডার। হ্যাঁ তুমি দেখবা যে বিশ্ববিদ্যালয় হোক, একটা ডিস্ট্রিক্ট হোক, একটা রাষ্ট্রের হোক, ডাক কিন্তু দিবে লিডাররা, মানে যারা দায়িত্বে থাকে, এটা প্রফেশনাল লিডার হোক, পলিটিক্যাল লিডারই হোক, এবং লোকাল লিডাররা তাদেরকে ফলো করে। তার মানে এই না যে উনি সবচেয়ে বড় আর লোকাল লিডার ছোট, কাজের দিক দিয়ে কিন্তু একেবারে ফিল্ড লেভেলই কাজটা হয়, বুদ্ধির দিক দিয়ে, লিডের দিক দিয়ে, পলিসির দিক দিয়ে, সুপারভিশনের দিক দিয়ে থাকে প্রফেশনাল লিডার। কিন্তু অ্যাকশন লিডার, যেটা লোকাল লিডার বলা হচ্ছে, তারা কিন্তু কাজটা করে। এখন যদি বলে যে না আমি কাজটা যত পলিসি করুক, আমি যদি কাজটা না করি খাবার হবে না,
ফার্মারদের সাথে থেকে যদি গাইড না করি খাবার হবে না। সো যুক্তি কিন্তু আছে, তুমি যুক্তি দিয়ে একজনকে বানাইতেই পারবে যে সে বেস্ট, এটা তোমার, আমি মনে করি যে এটা তো ইট ইজ ইউর ওন ওপিনিয়ন, ইট ইজ ইউর ওন জাস্টিফিকেশন, হাউ ক্যান ইউ সে হি ইজ বেস্ট কম্পেয়ার টু দিস অর হি, কি বলে হার হি, বলো স্যার। একজন এক্সটেনশন এজেন্ট বা এক্সটেনশন অফিসে কি সব সময় সঠিক লোকাল লিডার শনাক্ত করতে পারে? আমরা এখন এটা পড়ব, তাহলে উত্তরটা পাবে। সব সময় কেউই পারে না, আমি আমার জানার মতে সব সময় সঠিক কিন্তু খুব কঠিন জিনিস। তবে আমি আবারও বলছি রিলেটিভলি কতটুকু ভালো পারে সেটা আমরা দেখব, 100% কয়জন পারে বলো, সঠিক কয়জন পারে বলো। সবসময় কথাটা মানে অনেকটা কঠিন, বলো যে রিলেটিভলি কম্পারেটিভলি ভালো করে আর কি এগ্রিকালচার। হ্যাঁ বলো, কিন্তু স্যার লোকাল লিডার যদি এক্সটেনশন এজেন্টের চেয়ে একটু মানে পলিটিক্যাল দিক দিয়ে বা অন্য কোন দিক দিয়ে যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে একজন এক্সটেনশন অফিসারের দায়িত্বটা কোথায়? সেক্ষেত্রে একজন এক্সটেনশন অফিসারটা কিভাবে কাজ করবে আর কি? তুমি পলিটিক্যাল কথা আনলা কেন স্যার? অপিনিয়ন লিডারের মধ্যে তো কেউ কোন কোন সময় পলিটিক্যাল লিডাররা ওইখানে যুক্ত হতে পারে। এখন তুমি যদি বাস্তবতার কথা মানে চিন্তা করো, তুমি যা বলছো তা রাইট। এখন আমরা যদি নীতিগত কথা চিন্তা করি এগুলা বাদ দিয়ে, আর বাস্তবতা তোমাকে ফেস করতে হবে, পলিটিক্যাল প্রবলেম বাংলাদেশে এটা একটা বড় ধরনের প্রবলেম, এটা এখন পর্যন্ত এটা সময় ইয়া হয়নি, এটা বাস্তবতা, এটা আমার চেয়ে তোমরা ভালো বুঝো। আমরা যত কথাই বলি না কেন এই জায়গার মধ্যে আমাদের অনেক কাজ করা শিখা আছে এখন অনেক। আমরা একজন এগ্রিকালচার এক্সটেনশন অফিসার লাইক ইউ, কারণ আজ থেকে কয়েক বছর পর ইনশাল্লাহ তোমরা হবা, তোমরা গিয়ে যে যে জিনিস সবচেয়ে বেশি ফেস করবে তার মধ্যে এটা একটা, নো ডাউট। কিন্তু কথা হলো তুমি কিন্তু প্রফেশনাল লিডার, তোমার বোথ কোয়ালিটি তোমার মধ্যে থাকবে। পলিটিক্যাল এর বাইরে আমরা কেউ না, কিন্তু তুমি বলো পলিটিক্যাল লিডারদের মধ্যে যারা দুষ্ট তাদেরকে দমন করা, পলিটিক্যালি যারা ভালো তাদেরকে দমন করা সবচেয়ে সহজ। এখন সেটাও বলতে পারো স্যার দুষ্টের পরিমাণ যদি বেশি থাকে, এখন তুমি কিন্তু সরকারি অফিসার, তোমার কাছে একটা সংবিধান আছে, আইনগতভাবে তুমি অনেক কিছু করতে পারো, হ্যাঁ তোমার কিন্তু অনেক পাওয়ার। এখন তুমি সেটা সাহস করে পারবে কি পারবে না, হ্যাঁ তোমার সাথে কিন্তু পুলিশ বাহিনী থাকবে, তুমি একটা ফার্স্ট ক্লাস অফিসার বিসিএস, ফোন করলে সে আসতে বাধ্য। আর রাষ্ট্রের পুলিশ বাহিনী তোমার কাছে যদি থাকে, র‍্যাব বাহিনী তোমার কথা যদি শুনে, তাহলে কোন মাস্তান তোমার সামনে আসবে? এটা হচ্ছে নীতিগত কথা, বাস্তবতা হচ্ছে তুমি যেটা বলছো স্যার এই প্রবলেম গুলো হয়। কিন্তু হতাশার মধ্যে আশার বাণী এটাও আছে যে সরকারি কর্মকর্তাদের ইউনাইটেড থাকলে, সাহস থাকলে খুব বেশি, তুমি যদি সরি আমি যে সরকারি কর্মকর্তারা যদি সাহস থাকে এবং সৎ সাহস থাকে খুব সমস্যা হওয়ার কথা না। যারা অসৎ তাদেরই কিন্তু সুযোগ থাকে যে উনি ওকে ফেসিলিটিস দিয়েছে অনিয়ম করে, আমাকে কেন দেয়নি? আর তুমি যদি প্রমাণ করতে পারো যে ওই দুষ্টটাকেও দেয় নাই, তুমি দুষ্ট তোমাকেও দিবে না, তাহলে কিন্তু সে তোমাকে মিরবে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যদি সৎ থাকতে পারো। আবারও বলছি এই সৎ থাকাটা কিন্তু অত্যধিক কঠিন বর্তমান সমাজে, খুবই চ্যালেঞ্জিং। তুমি যদি প্রুফ করতে পারো তাহলে কিন্তু তোমার কাছে একটা অনিয়ম নিয়ে আসবে না। আর তুমি যদি অন্যকে অনিয়ম করার ফেসিলিটিস দাও, ফর এক্সাম্পল তোমাদের কাছে প্রচুর ট্রেনিং আসবে, হ্যাঁ ট্রেনিং আসবে উপজেলাতে, ধরো যে হাজার হাজার ফার্মার আছে, তুমি ফার্মার সিলেকশনের ক্ষেত্রে যদি কারো সুপারিশেই তুমি বায়াসনেস হয়ে সিলেকশন দাও, তাহলে অন্য যার একটা গ্রুপ আছে তারা কিন্তু তোমার প্রতি খেপে যাবে তখন। আর তুমি যদি একদম এই যে এখন যা পড়াবো কি হাউ টু আইডেন্টিফাই লোকাল লিডার এবং হাউ ইভেন এই প্রিন্সিপালটা তুমি বিভিন্ন জায়গায় খাটাতে পারো, হ্যাঁ তখন এই প্রিন্সিপালের উপরে যদি তুমি করতে পারো আনবায়াসলি, তাহলে তুমি প্রুফ হবে তুমি একজন অনেস্ট পারসন, তুমি কারোর রিকোয়েস্ট শোনো না। আর আরো একটা জিনিস বলি, সারা দুনিয়াতে এরর আছে, আমাদের এররের পরিমাণটা একটু বেশি। এখন সবাই যদি আমরা খারাপ হয়ে যাই তাহলে এরর আরো বেশি বাড়বে, আর সবাই যদি শক্ত হাতে নিয়ে আসতে চায় আস্তে আস্তে করে, আজ থেকে 5 years লেটার থাকবে না, 10 years লেটার থাকবে না। এখন তোমরা ডিসিশন নাও যে তোমরা কোন ধরনের অফিসার হবা। তোমাদেরকে আমরা কিন্তু আবারও বলছি 6 দিনের জন্য নিয়ে যাব, অফিসাররা তোমাদের বসে ক্লাস নিবে, তার অফিসে বসে তুমি গল্প করবে এক থেকে ডেটা, তাদের সাক্ষাৎকার নিবা। হ্যাঁ ইউনো কিন্তু উপজেলা নাম্বার 1 অফিসার, তার অফিসে বসে তোমরা
তাকে ইন্টারভিউ করবা, উপজেলা চেয়ারম্যান ইভেন ওখানে যদি এমপি মহোদয় এই সময় থাকে উনি আসবেন, মিনিস্টার মহোদয় থাকলে আসবেন। আমার আমার ট্রিপি আসছিল মাদারগঞ্জের মন্ত্রী মহোদয়, নামটা ভুলে গেলাম, পাট প্রতিমন্ত্রী ছিল মির্জা আজম এই মন্ত্রী মহোদয় উনি আসছেন, লাস্টে একদম চলে যাব আমরা, বিদায় হচ্ছে ওই সময় আসছে, ইউনোকে আমি ফোন করছি স্যার এক্ষুনি আসবেন আপনারা বসেন একটু, তো উনি কিন্তু এসে ওদেরকে ইন্সপায়ার করেছে। তো সুযোগ কিন্তু তোমাদের আছে কাছ থেকে দেখা, হ্যাঁ, এবং অফিসাররা কিভাবে ওনাদের সাথে কাজ করে, হ্যাঁ, রাষ্ট্র সংবিধানের উপরে চলে এবং সেটাকে লিড করে সরকার, সেই সরকারের নির্দেশনা সরকারি অফিসাররা মানবে, কিন্তু সরকার অফিসিয়ালি কখনো অনিয়মের কথা বলবে না, এটা মনে রেখো। তোমার কিন্তু একটা বড় সাহস আছে, তোমার সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, হ্যাঁ, সরকার নিজেই থাকবে, সরকারকেই তো তোমরা রিপ্রেজেন্ট করতেছো, তাদের অর্ডার গুলি তো পালন করছো, তুমি সৎ অফিসার হলে তুমি রিওয়ার্ডেড হবে, কিন্তু এটা কিন্তু খুব ডিফিকাল্ট ভাই, কারণ সমাজে এই মুহূর্তে সততা প্রতিষ্ঠা করা যে কি কঠিন, আমি বা তোমরা কিন্তু এখন বাচ্চা না, এটা প্রুফ করতে বলে তুমি ডিস্টার্ব হবে না, হ্যাঁ, তোমার টাকা পয়সা থাকবে না, তোমার গাড়ি থাকবে না, তুমি মানসিক ভাবে এত স্ট্রং থাকবা তোমার প্রেশারের ওষুধ খাইতে হবে না, আল্লাহর রহমতে তোমার ছেলে মেয়েরাও মানুষ হবে, জিনিসটা এইরকম। আমরা দেখতেছি পত্র পত্রিকা তাদের ছেলে মেয়েরা কি অবস্থা, এই প্রশ্নটার অ্যানসারই চাচ্ছিলাম স্যার, সুন্দর হয়েছে অনেক। না তোমরা তোমরা তো আমাদের দৃষ্টিতে বাচ্চা, 1-to-1-1 পরীক্ষা দিতে পারো না আনফরচুনেটলি, হ্যাঁ, তোমরা যখন 4-2 তে যাবে সিনিয়র হবে অলমোস্ট, তোমাদের জাস্ট আগের 1-2 ব্যাচেস বাইরে তখন এআইইউ থাকবে অথবা এসিলেন থাকবে অথবা এএসপি থাকবে, ওই পুলিশও ক্লাস নিতে আসবে, এএসপি বা ওসি সাহেব ক্লাস নিতে আসবে, তখন এই কথাগুলো তোমরা আরো সুন্দর করে বলতে পারবে। এই অনুসার তো অনেক ক্ষেত্রে সারাদিনই থাকার চেষ্টা করে, কারণ ওনার মুখোমুখি ক্লাস হয়, ওনার অফিস বর্তমান যে উপজেলা স্ট্রাকচার, ওনার অফিস দোতলার এক পাশে কনফারেন্স রুম আর এক পাশে হচ্ছে ওনার অফিসটা, সো উনি কিন্তু অতপ্রতভাবে থাকার চেষ্টা করে। আর এগ্রিকালচার অফিসার তো উনি কোঅর্ডিনেটর, উনি নিয়ে যাবে থাকবে এবং রাত্র পর্যন্ত, হ্যাঁ, সন্ধ্যার পরে আমরা ডিসকাশন হয় সারাদিন কি করেছি, হ্যাঁ, যদি সুযোগ থাকে কালচারাল প্রোগ্রাম হয়, হ্যাঁ, ওখানে ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত আসে, ফাইনালে কিন্তু একটা কালচারাল প্রোগ্রাম হয়, তারপরে তোমাদের যে প্রেজেন্টেশন হবে এটা কম্পিটিশন থাকে, পুরস্কৃত হও বেস্ট প্রেজেন্টার যারা, আমার মনে হয় ওইটা একটা খুব লার্নিং বাই এনজয়িং হয়, অনেকে মনে করে খুব কষ্টদায়ক, কিন্তু 40 জন ছেলে মেয়ে শিক্ষক সহ যখন বাহিরে থাকবে ওই কষ্টটা কষ্ট না, হ্যাঁ, কারণ উপজেলাতে সবার জন্য ওই ট্রেনিং সেন্টার নেই যে থাকবে, থাকার ফ্লোরিং করতে হয় অনেক সময়, হ্যাঁ, এবং এখন উপজেলার স্ট্রাকচার আগের চেয়ে অনেক সুন্দর, যেমন আমাদের জিটিআই এর মতো বা তার চেয়ে বড় বিল্ডিং, কিন্তু থাকার জায়গাটা কষ্ট, ডাক বাংলোতে সবার হয় না, শুধু শিক্ষকদের বেসিক জিনিসগুলো ওই উত্তরগুলো অনেক পাবে, এবং অনেক সময় তোমরা হতাশা হবা, কারণ অফিসাররা নেগেটিভ অনেক বলে। একটা এক্সাম্পল দেই, 2017-17 আমি ইয়াতে গিয়েছিলাম বগুড়া শেরপুর, ওখানে ইউনো একটা ক্লাস নিয়েছিলাম প্রথম দিনই সন্ধ্যা মাগরিবের নামাজের পর, আমার মনে আছে, সারাদিন ব্যস্ততার কারণে পারে নাই, ছেলে মেয়েরা বসেছিল, যাওয়ার পর মাঠে বসেছিল 2 ঘন্টা বা 3 ঘন্টা, থাকার জায়গা নাই, ইউনো এত লজ্জিত হয়েছে, আমি যাওয়ার পর উনি যেখানে বলছিল ওখানে হয়নি, তোমরা হাফ মিনিট আমাকে সময় দাও একটু প্লিজ, সরি। তো বগুড়ার ইউনো সাহেব ক্লাস নিচ্ছিলেন সন্ধ্যার পরে, তো উনি প্রায় 1-2 ঘন্টা ক্লাস নিয়েছেন, 1 ঘন্টা শুধু অ্যাডমিনিস্ট্রেশনের নেগেটিভ দিকগুলোই বলছিলেন,
নেগেটিভ বলতে চ্যালেঞ্জিং ইস্যুগুলো, মানে উনি কাজ করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ ফেল করে ফেস করে। এক ঘন্টা পর স্টুডেন্ট ছিল প্রায় 53 স্টুডেন্ট ছিল যতটুকু আমার মনে আছে। এক ঘন্টা ক্লাস নেওয়ার পর একজন ইউনো স্টুডেন্টদেরকে বলল, এবার হাত তুলো কে কে অ্যাডমিনিস্ট্রেশনে আসতে চাও বিসিএস দিয়ে। একটা ছেলে মেয়ে হাত তুলেনি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওই ইউনো আমাকে বলছিল যে স্যার আপনারা যে জব করেন আপনাদের তো সাংঘর্ষিক হয় প্রফেসর টু প্রফেসর, হয়তো তর্ক বিতর্ক হয় হলে থাকলে স্টুডেন্ট তাও ইউনিভার্সিটি স্টুডেন্ট টু প্রভোস্ট, আমাদের তো সারাদিন তর্ক হয় টাউট বাটপার চোর ধর্ষক ছিনতাইকারী মানে ইত্যাদি ইত্যাদি, তো ম্যাক্সিমাম 99% এসে এইসব নিয়ে, তা আমাদের মাথা ঠিক থাকবে কিভাবে? যেটা ভালো লাগে সেটা হচ্ছে যেখানে যায় ওখানে আমি প্রধান অতিথি, অনেক সুন্দর একটা স্টেজ থাকে ওখানে গিয়ে বসি বক্তব্য দিই মানুষের আবদার শুনি আমার যা সামর্থ্য আমি দিয়ে আসি, আবার কিন্তু গালাগালি যে শুনতে হয় যখন স্টেজ থেকে নিয়ে আসি ওদের মন মতো হয় নাই আমাকে গালি দিচ্ছে, আর প্রত্যেক দিন আমাকে এই বিচার এই বিচার ওই বিচার এই নালিশ ওই নালিশ করতে হয় এগুলাকে ভালো। আর ইকোনমিক দিক দিয়ে উনি যেটা বললেন যে উনি যখন বিয়ে করেছেন উনি মাটিতে বসে ভাত খাইতেন, মানে ডাইনিং টেবিল ছিল না, যখন ইউনো হয়েছেন তখন কিছু টাকা পয়সা থাকে কারণ বিভিন্ন ট্রেনিং এ গিয়ে উদ্বোধন করে তখন ওনাকে নিয়ম মাফিক কিছু টাকা দেয় ওইটার ভালো একটা অ্যামাউন্ট আসে, এখন উনি ভালো কিছু করতে পারে। সো এই যে লিমিটেশন গুলো বা চ্যালেঞ্জ গুলো বলছে কোনো ছেলে মেয়ে রাজি হলো না হ্যাঁ কথা বলার পর, আর যখন পজিটিভ বলা শুরু করছে তখন আস্তে আস্তে এমনও আমি পাইছি, আমি জানি না ছেলেটা এখন বিসিএস হয়েছে কিনা, ওই ওখানে বসেও বিসিএস করতেছিল কারণ অনেক বড় একটা রুম ছিল 53 জন ছেলে মেয়ে ক্লাস, যখন ক্লাস হচ্ছিল পিছনে আসতে আমি বসেছিলাম দেখে যে দুইটা ছেলে মেয়ে একটা ফেসবুকিং করছে আর আরেকটা বিসিএস করতেছিল, আমার মনে আসছে গাইড করতেছিল। হ্যাঁ সো আমাদের ছেলে মেয়েদের মধ্যে বিসিএস এর যে একটা মাথার ভিতরে ঢুকেছে এটা ভালো, এটা অবশ্যই নিঃসন্দেহে ভালো, কিন্তু বর্তমানে একাডেমিক কে হ্যাম্পার করে নয়। তাহলে কি তুমি ধরো যে তুমি পাস করে বিসিএস এ ভালো চাকরি পাইলে কিন্তু নলেজের কিন্তু ঘাটতি থেকে যাবে, হ্যাঁ এই 4 বছর যদি একাডেমিক পড়াশোনা না করো এই সময়টা তো আর আসবে না, কোনো না কোনো সময় এটার একটা আফসোস থাকবে যে আরেকটু কেন পড়লাম না, শুধু চাকরি পাইলে হবে না, চাকরিতে কাজ করতে হবে না, তোমার নলেজ থাকতে হবে না, তোমার স্কিল থাকতে হবে না, তোমার ওয়ে অফ প্রেজেন্টেশন ভালো হতে হবে ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে আমরা মনে হয় আরেকটা টপিক শুরু করি, হাউ টু আইডেন্টিফাই লোকাল লিডার, হাউ টু সিলেক্ট লোকাল লিডার। হ্যাঁ তুমি বিইং এ এগ্রিকালচার এক্সটেনশন অফিসার ইউ নিড টু ডু ওয়ার্ক উইথ লোকাল লিডার্স, সো তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারে, দেয়ার আর লটস অফ মানে পিপলস মেবি দে আর ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ, সবাইকে তুমি নিতে পারবে না, ইউ ক্যান নট অ্যাফোর্ড উইথ অল, রাদার দেন ইউ শুড সিলেক্ট অনলি ফিউ অফ পিপল, সো তোমাকে কিছু মেথড ফলো করতে হবে। হ্যাঁ সেটা হচ্ছে ডিসকাশন মেথড, নাম্বার ওয়ান মেথড হচ্ছে ডিসকাশন মেথড, এই কাজটা কিন্তু তোমাদের চাকরি পাওয়ার পর করতে হবে। তো ডিসকাশন মেথড, তুমি মূলত তুমি একটা নতুন এলাকা গিয়েছো তার জন্য এটা বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। হ্যাঁ যে ডিসকাশন মেথড অনেকের সাথে আলাপ আলোচনা করে যার কথা বেশি আসবে যাকে বেশি তুমি মনে করবা যে খুব ভালো তখন তাকে তুমি নিয়ে নিলা ডিসকাশন মেথড। ফর এক্সাম্পল আমি যদি একজন সিআর নির্বাচন করার জন্য যাই, একজন সিআর ক্লাসরুমে যাই, তো অনেকের সাথে আমি কথা বলতেছি, হ্যাঁ যাকে বেশি এফিশিয়েন্ট মনে হবে তার নাম বললাম হয়তো সেই সিলেক্ট হয়ে গেল। ওয়ার্কশপ, হ্যাঁ বিভিন্ন মানে 20-30 বা 40-50 জনকে নিয়ে একটা ওয়ার্কশপ করা, তোমাদের কি প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ কথাটা বলছে? তোমরা যখন জবে যাবে বিশেষ করে রিসার্চে আছে একেবারে সেমিনার ওয়ার্কশপ লেকচারিং তোমাদের একদম আপনজন হয়ে থাকবে,
ওয়ার্কশপে কি করে, ধরো যে তোমাদের 100 জন ছেলে মেয়ে নিয়ে আমি বসলাম, 10 জন করে ভাগ করে 10টা গ্রুপ করলাম, তাদেরকে একটা বিষয়ে ডিসকাশন করতে বললাম এবং একজনকে বললাম তাদের মধ্যে থেকে প্রেজেন্টেশন দেওয়ার পর তখন আমি দেখবো যে কার প্রেজেন্টেশন ভালো হয়েছে, কোন গ্রুপটা সবচেয়ে বেশি ভালো করছে, এবং যাকে বেশি খুব প্রমিজিং মনে হবে তাকে ওই মানে গ্রুপের লিডার বানিয়ে দেওয়া। এটা ওয়ার্কশপ ফার্মারদের নিয়ে তুমি বসতে পারো, হ্যাঁ মডেল ফার্মার, অথবা লোকাল পিপলদের মধ্যে মানে লোকাল গভর্নমেন্টের থাকবে, রিটায়ার্ড পার্সন থাকবে, স্কুল টিচার থাকবে, তারপরে মডেল ফার্মার থাকবে, তাদেরকে নিয়ে যখন ওয়ার্কশপ করবা, বিভিন্ন বিষয়ে বলতে দিবা, গ্রুপ ডিসকাশন করে তোমার সামনে প্রেজেন্ট করবে, তখন তুমি বুঝতে পারবা হু ইজ প্রমিজিং এন্ড হু ইজ রিয়েলি এক্সপিরিয়েন্স এন্ড গুড। হ্যাঁ তখন তাকে তুমি লোকাল লিডার হিসেবে সিলেক্ট করলা। নাম্বার 3 অবজারভেশন মেথড। তুমি অনেকদিন ধরে একজনকে অবজার্ভ করতে পারো কাজে, যেমন আমরা লোকাল এরিয়া থেকে কাজ করি, ওখানে ডেমনস্ট্রেশন হয়, ওখানে এগ্রিকালচার ফেয়ার হয়, ওখানে ফিল্ডে হয়, এগুলোর নাম কি শুনছো? ফিল্ডে মাঠ দিবস, হ্যাঁ, তো ওখানে অনেক মানুষ থাকে, কিন্তু তাদের বিভিন্ন কাজে তুমি অবজার্ভ করবা, কে কিভাবে কথা বলছে, কোশ্চেন করছে, হ্যাঁ কার ডিলিংস কত ভালো, কে তোমার সাথে ভালো ব্যবহার করছে, এবং একটা জিনিস যখন ডিসকাশন হচ্ছে কে বেশি ওখানে কন্ট্রিবিউট করছে। সো অবজারভেশন মেথড, ক্লাসে আমরা দেখি না যে কোন ছেলে মেয়েটা বেশি কোয়েশ্চেন করে, কে কতটুকু কোঅপারেট করছে, কার কোশ্চেনে কোয়ালিটি ভালো, ওইগুলো অবজার্ভ করে সিলেক্ট করা, এটা হচ্ছে নাম্বার 3। 4 সোশ্যাল মেথড, আমাদের অনেক সোশ্যাল প্রোগ্রাম থাকে, হ্যাঁ সেই প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করা, অ্যাটেন্ড করলে দেখবা যে কার নাম সবচেয়ে বেশি বলছে। সোশ্যাল মেথড এমন হইতে পারে, একটা টি স্টলে বসে আছো, 10 জন এলাকার লোক আছে, এখন ওই এলাকায় তুমি একটা ডিসকাশন করলা, মোটরসাইকেল দিয়ে গেলা বা গাড়ি থাকবে, তখন উপজেলাতে তো এখন গাড়িও আছে, তোমরা কি জানো এগ্রিকালচার অফিসারদের গাড়ি দিয়েছে, গাড়ি থাকলে অনেক তোমাদের মোটরসাইকেল তো অনেক আছে, গাড়ি আছে, সো এটা কিন্তু একটা গাড়ি হাঁকিয়ে ওখানে গেলে একটা মোড়ে বসলা, অথবা কোনো বিয়ের প্রোগ্রামে, জন্মদিনের পার্টিতে, অথবা এই যে স্বাধীনতা দিবসে, বিভিন্ন দিবসে থাকে, যার নামটা বেশি আসে তাকে পপুলার মনে করে তার নাম তুমি লোকাল লিডার হিসেবে সিলেক্ট করতে পারো। এন্ড ফাইনালি যে জিনিসটা হয় ইলেকশন মেথড, হ্যাঁ ওই মেথড গুলো যদি কাজ না করে, বহু মানুষ থাকে তখন হইচই করে যে না এটা নির্বাচন দাবি থাকে, তখন এটা নির্বাচনে গণভোট যেটা ভোট হয় আর কি, ভোটিং সিস্টেম। এই হচ্ছে আমাদের 5টা মেথড, যে মেথড গুলো আমরা ইউজ করে আমরা লোকাল লিডারকে নির্বাচন করতে পারি। শুধু লোকাল লিডার না, তোমার প্রয়োজনে যে কোনো জায়গায় কিন্তু এই মেথড গুলো হয়তো ইফ নেসেসারি ইউ ক্যান অ্যাপ্লাই। এখানে কোনো কোয়েশ্চেন আছে? এটা কিন্তু শেষ, এই টপিক শেষ, এখন তোমরা কোয়েশ্চেন করলে আমরা ডিসকাশনে যেতে পারি, তা না হলে ক্লাস আসলে শেষ করে দেব। স্যার এখানে অবজারভেশন মেথডে বলা হয়েছে, হ্যাঁ বলো স্যার, এখানে অবজারভেশনে বলা হয়েছে যে এই লং পিরিয়ড অফ টাইম উইদাউট ইনফর্মিং দা গ্রুপ মেম্বারস, এই বিষয়টা স্যার একটু বুঝলাম না। শোনো ওই যে এগ্রিকালচার কাজগুলো গ্রুপ গ্রুপ ওয়াইজ হয়, তোমরা কি সিআইজি এর নাম শুনেছো? সিআইজি কমন ইন্টারেস্ট, স্যার জি স্যার, ওখানে ধরো কত, আমি যদি ভুল না করি মিনিমাম 20 থেকে 30 জন থাকে ওখানে, 30% মহিলা থাকে ওই গ্রুপে, ওই এগ্রিকালচার এক্সটেনশন অফিসার ওই গ্রুপকে একটা কাজ দিবে বা ওই গ্রুপের কাজ আছে, হ্যাঁ ফার্মার্স যেহেতু তারা, তাদেরকে কোনো ইনফরমেশন দিবে না, কিন্তু 30 জনের একটা গ্রুপে কাজ করতেছে, এই 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 কাজের জন্য একজন লিডার দরকার, ওখানে মডেল ফার্মাররাও আছে, তো এখন ওই গ্রুপকে তুমি ইনফর্ম করবা না, কিন্তু তুমি লিডার সিলেকশন করবা, তারা কিন্তু কাজ করতেছে উইদাউট ইনফর্মিং দ্য গ্রুপ মেম্বারস। হ্যাঁ আমি যখন ক্লাস নেই, একজন টিচার যখন ক্লাস নেই, যদি মনে করে যে আমি সিআর এভাবে নির্বাচন করব, হ্যাঁ তাহলে কিন্তু আমি অনেক তোমাদেরকে ইনফরমেশন না দিয়েই বুঝবো যে উইলিংলি তারা কাজ করতেছে। যদি বলতাম যে না তোমাদের এই পারফরমেন্সের উপর ভিত্তি করে লিডার সিলেকশন হবে, তাহলে কিন্তু অনেকেই সুন্দর কোশ্চেন করবে ইন্টেনশনালি, আর যখন তোমাদের ইনফরমেশন ছাড়াই আমি তোমাদেরকে অ্যাসেস করব, তখন ন্যাচারালি যে কাজটা করো সেটাই কিন্তু আমরা অ্যাসেস করার সুযোগ পাবো। ঠিক কোনো একটা গ্রুপ থেকে যদি আমি
কি বলে লিডার সিলেকশন করি, তাহলে ওই গ্রুপে কে কি কাজ করছে আমি অনেকদিন ধরে অবজার্ভ করবো উইদাউট ইনফর্মিং দেম। হ্যাঁ, প্রত্যেকটা গ্রুপের কোনো না কোনো কাজ থাকে, ওই গ্রুপে যে সবচেয়ে বেশি ইনোভেটিভ তাকেই তো আমি করবো। ফর এক্সাম্পল একটা গ্রুপের মধ্যে দেখবা, তোমরা নিজেদের দেখো না কেন, 10 জন বা 20 জন চলে সবাই কিন্তু এক না, দেখবে একজন দুইজন আসে সবাইকে ডেকে নিয়ে আসে, একজন দুইজন আসে সবচেয়ে বেশি ইনফরমেশন দেয়, একজন দুইজন আসে সবার মানে কোন একটা সিচুয়েশন ক্রাইসিস হলে সে দায়িত্ব নিয়ে কাজ করতে চায়। এগুলোই তো ইনোভেটিভ পিপল, এগুলোই তো ধরো যে কি বলে প্রমিজিং পার্সন, তাদেরকেই তো লিডারের দায়িত্ব দেওয়া উচিত। এখন বাস্তবতার আলোকে এগুলো প্র্যাকটিস কম হয় বিদায় আমরা অস্থিরতার মধ্যে আছি। হ্যাঁ, এই প্র্যাকটিস গুলো যত বেশি হবে তত বেশি আমরা কি গুড গভর্নেন্স টার্মের নাম শুনছো, গুড গভর্নেন্স উত্তর দাও, কেউ কি শুনেছো গুড গভর্নেন্স? না স্যার। না স্যার, বাংলাদেশের সারা বিশ্বে কিন্তু গুড গভর্নেন্স হচ্ছে সবচেয়ে মানে এক্সপেক্টেড একটা টার্ম। যে দেশে যত বেশি গুড গভর্নেন্স সেই দেশ তত বেশি উন্নত, কারণ সেই দেশের সার্ভিস ইজিলি পাওয়া যায়। বাংলাদেশে গুড গভর্নেন্স এর অবস্থা খুব ভালো নয়। গুড গভর্নেন্স হচ্ছে তুমি পাসপোর্ট অফিসে যাও তোমার কেমন মনে হবে বলো, এক্সপিরিয়েন্স শেয়ার করে, এগুলো শিখতে হবে আমাদের, না শিখলে না বুঝলে পারো স্যার। স্যার এখন তো অনলাইনে স্যার, ইমার্জেন্সি হলে তখন অনলাইনে কখনো তুমি পাবা না, তোমাকে যেতে হবে স্যার। যেতে তো হবে কিন্তু এখন কাজ তো সহজ হয়ে গেছে স্যার, আগের মতো অত প্যারা নাই। আমি সেটাও বলছি না, তুমি কি গিয়েছো পাসপোর্ট আনতে? যাইনি স্যার, আমার বন্ধু গেছিল। তুলনা করলে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু আমি ওই পয়েন্টে বলি না গুড গভর্নেন্স এনশিওর হয়নি। আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, জুলাইয়ের 13 তারিখ আমি অ্যাপ্লাই করেছি আমার ফ্যামিলির জন্য পাসপোর্ট, আজ পর্যন্ত আমি কোন রেসপন্সই পাইনি। আমি দুইবার ফোন করেছি, আমাকে বারবারই বলছে যে স্যার ঝামেলা আছে, এখন অনেক জট, এটা সেটা হবে না, আর আপনার যদি ইমার্জেন্সি হন তাহলে আপনি আমাকে বলেন। তাহলে আমি বলছি যে না, অনেস্টলি বলছি আমার ইমার্জেন্সি ইমার্জেন্সি না, বিদেশে যদি যাওয়ার টিকিট পেয়ে যায় তাহলে ইমার্জেন্সি, কিন্তু সম্ভাবনা আছে তো না ইমার্জেন্সি বলেন, কিন্তু আমি মিথ্যা বলি নাই। তুমি কি চিন্তা করতে পারো একদম পাসপোর্ট দিয়ে 1 বছরের মতো বসে আছি? দিস ইজ ল্যাক অফ গুড গভর্নেন্স এবং ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। আমাকে জানতে হচ্ছে যে আমাকে মেসেজও দিচ্ছে না, বুঝতে পেরেছো? আরেকটা জিনিস বলি, তোমরা কি পাসপোর্ট করতে গিয়েছো পাসপোর্ট অফিসে? জি স্যার। না, যে ছেলেটা বলছে যে এখন ওই করতে হয় না, গিয়েছো কি না স্যার? পাসপোর্ট করতে এখনো যাইনি, সামনে যাবো স্যার। হ্যাঁ, অ্যাপ্লাই করবো। আমি দোয়া করি তোমরা আগের তুলনা, আমি যদি বলি আমি যখন প্রথম পাসপোর্ট করি পাসপোর্ট অফিস ছিল মাছের বাজার, মাছের বাজার, বুঝতে পারছো? জি স্যার। দালাল আমাকেও ধরেছিল, আমরা কয়েকজন লেকচারার ছিলাম তখন বিদেশে যাওয়ার আগে, যেহেতু আমরা ইউনিভার্সিটি টিচার কার্ড দিয়ে ভিতরে ঢুকে গেছি, এত বাজে অবস্থা ছিল, ওখান থেকে এই এই সিচুয়েশনটা উদ্ধার হয়েছে, নো ডাউট, দিস ইজ ওয়ান স্টেজ, অবশ্যই ডেভেলপমেন্ট। যেটা এক্সপেক্টেড, তুমি গিয়া লাইনে দাঁড়াবে এখনো ধাক্কাধাক্কি হয় না? জি স্যার। আমি নিজে, আমি প্রফেসর হয়ে গেছি, আমি মানে লোকাল কাউকে দিয়ে আমি পাঠাই দিতে পারতাম 1000 টাকা বেশি দিয়ে। হ্যাঁ, আমি কি না এটা শুধু দিয়ে এই কালচারটাকে কেন রাখবো, আমি নিজে গেছি, আমার সাথে মাস্টার্স একটা স্টুডেন্ট ছিল, লাইনেও দাঁড়াইছি। এখন তো ওরা তো আর জানবে না কে কি, আমি তো স্বীকার করে নিছি আমি দুই একটা ধাক্কা খাবো বা ওখানে ইয়ে হবে, কিন্তু যিনি রিসিভ করছে তার ওয়ে অফ বিহেভিয়ার এত বাজে, মানে ওরা ধরেই নে এখানে কোনো ভদ্র লোক আসে না, এখানে আসে সবচেয়ে অভদ্র মানুষ, সবচেয়ে অবহেলিত মানুষ, আর অসুপিরিয়র, সবাই ইনফিরিয়র, বুঝতে পারছো? জি স্যার। এই জায়গাগুলো হচ্ছে ল্যাক অফ গুড গভর্নেন্স এর এক। তারপর উপরে গেলাম, আমার ইয়ার লাগে কি বলে পাসপোর্ট করতে গেলে কিন্তু ক্লিয়ারেন্স লাগে, পুলিশ ক্লিয়ারেন্স লাগে না? জি স্যার, ভেরিফিকেশনে আসে আমাদের, একটা যেটা ইউনিভার্সিটি দিয়ে দেয়,
এনওসি বলে নো অবজেকশন সার্টিফিকেট নো অবজেকশন সরকারি কর্মকর্তা ইউনিভার্সিটি আপলোড করছে ওনাদের এখানে গেছি ওখানে কিন্তু আপলোডের সিস্টেম আছে ওরা চেক করে ওদের ওই লোক আসে নাই ওকে আমি বসে রেছি 10 মিনিট আসেই নাই পরে আমি এট দা এন্ড যে কাজটা করছি যে না আমি তো বেশি ফর্মালিটিস নিয়ম মেনে আসছি এর জন্য আমি এখন ধাক্কা খাচ্ছি আমার তো অফিস যেতে গেছি ক্লাস ফেলে বা কাজ ফেলে পরে আমি অফিসারের রুমে ঢুকলাম তো অফিসার বলল যে স্যার আমি তো মাত্র দুই তিন দিন হলো সবাইকে ভালো করে চিনি না আর যে মহিলাটা এরকম করছে সে আসলে প্রেগন্যান্ট মহিলা একটু ইয়া সে তার অফিসার স্টাফকে বাঁচাইছে পরে আমি বললাম যে এই যে অনলাইনে তো চেক করার লোকই আপনার আসে নাই পরে আমাকে একজনকে বললো যে ওনারটা তাড়াতাড়ি করে দাও পরে আমি আমার মোবাইল থেকে দেখাইছি আমারটা তখন এক মিনিটে হয়ে গেছে তখন একজন লোক দিয়ে দিছে তাড়াতাড়ি করে দিছে এটা তো হলো না একজন বিদেশে যাবে তাদের জন্য তাহলে কি সুবিধা আমি প্রফেসর দেখে হয়ে গেল আমি কিন্তু নিয়মের মধ্যে যে আটকে গেছিলাম সো এটাই ল্যাক অফ গুড গভর্নেন্স আমি কেন স্মুথলি সেবা পাবো না আমি যাব সুন্দর করে লাইনে দাঁড়াবো একটা কাগজ নিব এখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে আমরা এক্সপেক্ট করব কি যাব একটা টোকেন নিব আমাকে টোকেন হিসেবে ডাকবে এবং তোমাকে বলে রাখি তোমাদেরও কিন্তু এই চাকরিগুলো সুযোগ আছে এগ্রিকালচারিস্ট আছে আমার ছাত্রই আছে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার এটি সম্ভবত আমি ফেসবুকে দেখলাম হ্যাঁ ওরাই আছে তোমাদেরই সুযোগ আছে তোমরা আল্লাহর হস্তে এই সেবাগুলো এনশিওর করো বাবা তুমি তোমার ক্লায়েন্টকে সেবা দেওয়ার মতো তুমি যদি মনে করো মহৎ কাজ আমি আর পৃথিবীতে একটা হতে দেখি না যে মানুষ আসবে আধা ঘন্টা ব্যয় সার্ভিস পাবে আর মানুষ আসে সারাদিনেও হয় না দালালের খপ্পর তো আছে সারাদিনে অনেকে হয় না বসে থাকে বুঝে না ভালো ব্যবহার কর সবার কথাও বলছি না আমি আবারও বলছি সবার কথা বলছি না কিন্তু যাদের করা উচিত বিশেষ করে উপরের লেভেলের লোকেরা অফিসাররা তারা যদি আর্লি আসে ভালো ব্যবহার করে এবং সৎ থাকে জুনিয়ররা কোনো ভাবে সুযোগ নাই যে তারা অসৎ হবে তো তোমরা কিন্তু বড় বড় অফিসার হবা সো ইউ উইল বি এ গুড প্রফেশনাল লিডার প্লিজ ট্রাই টু প্রোভাইড গুড সার্ভিস এই যে হয়রানি হচ্ছে এটাই গুড গভর্নেন্সের অন্তরায় এই যে টাইম কনজিউমিং হচ্ছে এটা গুড গভর্নেন্সের অন্তরায় আমাকে বারবার ফোন দিতে হচ্ছে আমার পাসপোর্ট কিন্তু এখনো রয়ে গেছে আসে নাই আমি তোমাদের এটা এক্সাম্পল দিলাম আর ভালো যেটা হয় তোমরা যদি মনে করো স্যার ভালো হয় ওইটা যত বেশি সংখ্যা বাড়ানো যায় 9:55 বাজে আমার সময় শেষ আগামীকাল কয়টার সময় ক্লাস 10টা একজন বলো ইয়েস স্যার সো আগামীকাল 10টা ইনশাআল্লাহ দেখা হবে আমার সাথে হ্যাঁ ভালো থেকো আমি 9:55 বাজে নিতে যাচ্ছি না ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ জি স্যার আসসালামু আলাইকুম আগামীকাল 10টা দেখা হবে এই তোমরা শুনো না নাকি জি স্যার শুনতেছি স্যার সৌরভ নাই সৌরভ তো আসো স্যার আসি তো কথা বলো না কেন রেসপন্স করবে কয়েকজন তোমাদের বারবার বলে দিতে হচ্ছে বলতেছি তো স্যার আমি শুনি নাই ওকে গুড লাক কালকে দেখা হবে ভালো থেকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার